তুমি আসো এরকম, দেখো দেখো দেখো, এই যে এই যে রান্না বাড়ির হাত থেকে একটু রেহাই পেলাম। তো যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান, আজকে হলো শুক্রবার আর এখন বাজে 6:30 মতন। তো সন্ধেবেলা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে। চিকেনটা যদিও বা রান্না করবো না, বললাম রান্নার হাত থেকে আজকে একটু রেহাই পেয়েছি। কেন আজকে রান্নার হাত থেকে রেহাই পেয়েছি সেটা একটু পরে বলছি। তো দেখো, আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছি। তো চিকেনটা এই তো টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। এই দেখো, এটা একদম রবিবার দিন সকালে রান্না করবো, কারণ কালকে হলো শনিবার, বাড়ির দিন। তো কালকে তো নিরামিষ খাই, কালকে রান্না করবো না। আর এদিকে দেখো, আমি গ্যাসের ওভেনটা না ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে মুছে নিয়েছি, কারণ কালকে নিরামিষের দিন সেই জন্য। আর এদিকে এই যে বাসন টাসনগুলো না একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি, পুরো কিচেনটা একদম ক্লিন করে নিয়েছি। আর কোনো কিছু কিন্তু খাবার জিনিস কিছু আর নেই, সব ধুয়ে মেজে ঘষে রেখেছি। আর এখানে এই যে কালকে রান্না করবো সেই সবজিটাও এখানে কেটে নিয়েছি, আর আলুটা না কাল সকালবেলা কেটে নেব, মানে আলু এর মধ্যে দিব, সেই আলুটা কাল সকালে কেটে নেব। এটা উপরে যে তুলে রাখলাম, আর একটু সকালের ভাত তরকারি ছিল তো সেটা আমরা খেয়ে নিয়েছি, খেয়ে বাসনপত্র সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো এই যে রেডি হয়ে গেছি, তো যাচ্ছি হলো, আজকে হলো আমার দাদার অ্যানিভার্সারি, তো সেখানে যাচ্ছি। তো দাদা সন্ধেবেলায় ফোন করেছে, ফোন করে বললো যে আমাদের ঘরে আজকে খাস রাত্রেবেলা, তো সেই জন্য দাদার ঘরে যাচ্ছে। তো আমার এখান থেকে অল্প একটু দাদার ঘর হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো দাদার অ্যানিভার্সারিতে কোনো গিফট নেইনি, কারণ সন্ধেবেলা দাদা ফোন করে বললো আর গিফট নেওয়ার কোনো সময় পায়নি। তো সময় বুঝে পরে আমি কিছু একটা গিফট দিয়ে দিব। তো এই তো আমি, তোমাদের দাদাভাই আর ইশু যাচ্ছি। আর বললামই, দাদার রুমটা একেবারেই সামনে, আমার রুম থেকে অল্প একটু গেলেই দাদার রুমটা পড়ে। তো এই তো আমরা তিনজন মিলে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। আর এখানে চলে এসেছি, দেখো এখানে হলো একটুখানি চকলেট নেওয়ার জন্য এসেছি, আর এখান থেকে না আইসক্রিম নিয়ে নিয়েছি, ওখানে চকলেট নিয়েছি, আর এখানে হলো সবার জন্য একটা একটা করে আইসক্রিম নিয়েছি। আর এটা না আমাদের মোড়, তো এই মোড়ের এখানেই আমার দাদার রুম, আর আমারও আর একটু ওই সাইডটায়। তো এই তো এখান থেকে আইসক্রিম নিয়ে যাচ্ছে, কারণ কোনো গিফট নিতে পারিনি বললামই, দাদা সন্ধেবেলা ফোন করেছিল তো ওই জন্য গিফট নেওয়ার একেবারেই সময় পায়নি। আর এই যে দাদা রুমে চলে এসেছি, আর আমি দাদাকে বলছি তুই ভিতরে যা একটু ভিডিও কর, এরকম বলছি। তো এই তো আমরা তিনজন মিলে দাদা রুমে চলে আসলাম, আর বৌদি হলো রান্না করছে। বস বসো। বললাম কি আমি কিছু কিনতে কিনতে পারলাম না। ও দেখি রান্না করো, এই তো চিকেন, এই চিকেন রান্না হচ্ছে। আজকে বৌদি অ্যানিভার্সারি, কিছু গিফট আনতে পারিনি, পরে আমি সময় বুঝে গিফট দিব। তো ওইদিকে আমার বৌদি মাংস রান্না করছে, আর এদিকে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর এইটা হলো আমার ভাস্তি, দেখেছো আমার দুষ্টু ভাস্তিটাকে, এক হাতে আইসক্রিম খাচ্ছে আর এক হাতে চকলেট নিয়েছে, খুব মনোযোগ দিয়ে আইসক্রিমটা খাচ্ছে। তো এই যে রিশু, রিশু আইসক্রিম খাওয়াতে ব্যস্ত, আর খুব খুশি হয়েছে জানো, বাচ্চারা বাচ্চার কাছে গেলে এমনিই খুশি হয়। আমার মেয়ে আর দাদার মেয়ে দুজনে একখানে হয়ে খুব মজা করেছে, আনন্দ করেছে, খেলেছে, মানে খুব আনন্দ দুজন দুজনকে পেয়ে। আর এমনিতে সবাই একসঙ্গে হলে ভালোই লাগে, একসঙ্গে খাওয়া দাওয়া হয়, গল্প গুজব হয়, আনন্দ ফুর্তি হয়, ভালোই হয়। আইসক্রিম ভালো মা, আইসক্রিম ভালো না, ভালো না, আইসক্রিম ভালো ভালো আইসক্রিম। সবাই মিলে খেতে বসে গেছি, আর আমার ভাস থেকে দেখেছো কি দুষ্টু করে, খাওয়ার মাঝখানে ঢুকে ও দুষ্টুমি করছে। তো জানোই বাচ্চা কাচ্চা থাকলে একটু এরকম হয়। যে বৌদি মাংস ভাত আর পাঁপড় ভাজা করেছিল, আর কিছু করতে পারেনি, কারণ বাচ্চাটা খুব দুষ্টু। তো বলছিল পরে আরও কিছু রান্না টান্না করি, মানে ডাল এ সমস্ত কিছু ভাজা টাজা। তো আমি বললাম রাত্রেবেলার কিছু রান্না করতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে। তো এমনি ছোট্ট করে আয়োজন করেছিল, আমরা শুধু ছিলাম, দাদা ডিউটি থেকে এসে আয়োজনটা করেছিল। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে এই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা বাই বাই, গুড নাইট।